আজকের এই পর্বে আপনাদের জন্য থাকবে ইসরাতের জাহান তনিয়াপুর লেখা জানি দেখা হবে গল্পের 22 নাম্বার পর্ব। শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, পুরোটা দেখার পর কমেন্ট করে জানিয়ে দিবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। মেঘলা আকাশ, ঝিরিঝিরি বাতাস, এরকম ওয়েদার বরাবরই আকাশের বেশ পছন্দ। সাথে যদি পছন্দের মানুষটা থাকে তাহলে তো কথাই নেই। হঠাৎই বাতাসের বেগ বাড়তে লাগলো, ফোটা ফোটা বৃষ্টি পড়তে শুরু করলো। তারা একটু নড়েচড়ে উঠলো, এত রাতে সাদে তাও এরকম আবহাওয়ায়, ভাবতেই ভয়ে কাটা দিয়ে উঠলো। গভীরভাবে চিন্তা থাকার কারণে এতটা রাত হয়ে গেছে সেটা তার মাথাতেই আসেনি। এক্ষুনি রুমে যাবে এরকম কিছু একটা ভাবতেই সাদের কারণে সে ধুম করে একটা শব্দ হলো, ভয়ে জমে গেল তারা। কয়েক সেকেন্ডের মধ্যে শব্দটা আবারও হলো, এবার যেন শব্দটা আর থামছেই না। ভয়ে গলা শুকিয়ে কাট হয়ে গেল তারার। হঠাৎই বাজ পড়ায় চিৎকার করে পিছনে ফিরল তারা। ফিরতে দেখলো আকাশ দাঁড়িয়ে আছে, ভয়ের চোটে হিতাহিত জ্ঞান হারিয়ে আকাশকে জাপটে ধরলো তারা। আচমকা আকাশকে এভাবে জড়িয়ে ধরায় কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল আকাশ। তারা এখনও ঘুটিসুটি হয়ে আকাশের বুকেই জড়িয়ে আছে, দুহাত দিয়ে আকাশকে আরও শক্ত করে ধরার চেষ্টা করছেও, আর চোখগুলো খিচে বন্ধ করে আছে। আকাশ কিছুক্ষণ তারার মুখের দিকে তাকিয়ে দেখে মুচকে হাসলো। ওর বুকে তারা ভাবতে প্রাণটা জড়িয়ে গেল আকাশের। এই মুহূর্তে ওর কাছে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটা হয়তো ও নিজেই। তারার মুখের দিকে তাকিয়ে পরম আবেশে বলল, ভয় নেই তোমার তারা, আমি আছি তো তোমার কাছে। তারপর নিজেও সযত্নে যত্ন সহকারে আষ্ট্রে পিষ্ট্রে ধরলো তারাকে। সময়টা এখানেই থমকে আছে, বাতাস আপন গতিতে ছুটছে, বৃষ্টির কয়েকটি ফোঁটা গায়ে স্পর্শ করে যাচ্ছে, চারদিকটা নিস্তব্ধ অন্ধকারে সেয়ে আছে। শুনছেন নীরবতা চলছে চারিপাশে, জিজি পোকার ডাক ছাড়া আর কিছুই কানে আসছে না। তারা এখনো আকাশের বুকে, আকাশ তারার মুখপানে তাকিয়ে আছে, যদিও অন্ধকারে তেমন দেখা যাচ্ছে না, তবু আবছা আলো তারাকে বেশি মায়াবী লাগছে এই মুহূর্তে। এই তারাকে এভাবে যেন আকাশের বুকে মানায়, অন্য কোথাও না। আচমকা তারার যেন হুঁশ ফিরল, এ কি করছে সে, আকাশকে জড়িয়ে ধরে আছে সেই কখন থেকে, এতটা নির্লজ্জ সে কবে থেকে হলো, ভাবতেই শরীরে কাটা বিচ্ছে। এক ঝটকে আকাশকে ছেড়ে সে দূরে দাঁড়ালো, এমনভাবে সরল যেন এতক্ষণে সে কারেন্ট শক খেয়েছিল। আকাশ কিছুটা অবাক হলো, সেটা প্রকাশ করলো না, স্বাভাবিকভাবেই বলল, এত রাতে সাদে এসেছো কেন? এমনি নিচের দিকে তাকিয়ে জবাব দিল তারা, ভয় পেয়েছিলে? না। তাহলে জড়িয়ে ধরলে যে? আমি কি ধরে নেব তোমার মনে আমার জন্য একটা জায়গার সৃষ্টি হচ্ছে? মুচকে এসে বলল আকাশ, আমার মনে একজনই আছে আর সারা জীবন সেই থাকবে। এই বেহায় মনে আমি আর কাউকে বসাতে চাই না। আমি দুঃখিত যে ভয়ের চোটে আপনাকে ধরে ফেলেছি, মাফ করবেন। তারা চলে গেল। আকাশ দাঁড়িয়ে আছে সাদে, কি চলছে তার মনে বোঝা দেয়। তারা কেন এমন করে? যে মানুষটা তাকে মূল্যায়ন করে না তাকেই সে ভালোবাসে, এটা কেমন ভালোবাসা? সে কি আমার চোখে ভালোবাসা দেখতে পায় না? কেন দেখতে পায় না? এইসব নানা কিছু ভাবছে আকাশ। পরের দিন ধ্রুব বিকেলে অফিস থেকে বেশ ক্লান্ত হয়ে বাসায় ফিরল। সারাদিন খুব দখল গেছে তার, এমনিতে কাজের চাপ, তার উপর তারাকে হারানোর মানসিক যন্ত্রণা, উফ ভাবতেই পারছে না ধ্রুব। বাসায় এসে ফ্রেশ হয়ে বিছানায় গাটা এলিয়ে দিল ধ্রুব। চোখ বন্ধ করতেই তারার নিষ্পাপ মুখটা চোখে ভাবছে। তাড়াতাড়ি চোখ দুটো খুলে বিছানায় বসে পড়ল ধ্রুব। কত মায়াবী একটা মুখ, কিভাবে সে ওর সাথে এত বাজে বিহেভ করতে পারলো? ওকে আর কখনো তারাকে পাবে না? না না, তাকে যে তারাকে পেতেই হবে। তারপর নিজে থেকে বলতে লাগলো, আচ্ছা তারাকে পাওয়ার পর ও কি আমাকে মাফ করবে? করবে না কেন, অবশ্যই করবে। যদি না করে তাহলে ও তারার সামনে কান ধরে উঠবস করবে, দেখি কিভাবে তারা আমাকে ক্ষমা না করে থাকে। আচ্ছা আমার বাবুটাকে এতদিন বড় হয়ে গেছে, কি হয়েছে, ছেলে নাকি মেয়ে? ভাবতে মুচকে আসলো ধ্রুব। আচমকা মুখের হাসিটা উদাও হয়ে গেল ধ্রুবর। এত কিছু ভাবছে সে, কিন্তু তারা আর ওর সন্তান ওরা ঠিক আছে তো, নাকি কোনো বিপদে আছে? উফ, মাথাটা ব্যথা করছে খুব, মাথায় দুহাতে চাপ দিয়ে বসে রইল ধ্রুব। দুদিন হলো ধ্রুবর বাবা সিলেটে এসেছে, কিছু কাজ অলরেডি সেরে ফেলেছে আর কিছু কাজ বাকি। ধ্রুব এলেই বাকিটা সারবে বাপ্যাটা মিলে। ধ্রুবকে ফোন দিল ধ্রুবর বাবা, দুইবার রিং হওয়ার পরই ফোনটা রিসিভ করলো ওপাশ থেকে। হ্যাঁ বাবা, বলো, তুই কবে আসবি ধ্রুব? তোর তো আজই আসার কথা ছিল। সরি বাবা, অফিসের কাজে আটকে গেছি। তুমি আর দুটো দিন অপেক্ষা করো, আমি দুদিন পরেই আসব। এই দুদিন আমি কী করবো শুনি? এক কাজ করো, সিলেটে যখন আছোই এই দুদিন একটু ঘোরাফেরা করো, ওখানে অনেক আকর্ষণীয় জায়গা আছে, ওগুলো দেখতে দেখবে তোমার মুড ফ্রেশ হয়ে গেছে। ঠিক আছে, তাই করি না হয়। ধ্রুব একটু হাসলো, তারপর ফোনটা কেটে দিল।
আজ একটু বন্ধুদের সাথে দেখা করতে এসেছে ধ্রুব সেই বটগাছটার নিচে, যেখানে সবাই মিলে আড্ডা দিত এক সময়। অনেকদিন আসা হয় না বন্ধুদের সাথে, মনোমালিন্য থাকায় এদিকটায় পা মারানি ধ্রুব। তবে ওর মনে বন্ধুদের নিয়ে আর কোনো অভিযোগ নেই, আছে শুধু অপরাধবোধ। সেই অপরাধবোধ এখনও বকছে ধ্রুব। রাব্বি, রবি, রাফসান, পিয়াস সবার কাছে এক এক করে মাফ চেয়েছে ধ্রুব। বিনিময়ে বন্ধুরা একে অপরকে জড়িয়ে ধরে সব উসুল করে নিয়েছে। তারা যখন নিজের রুমে চুপটি করে শুয়েছিল, তখনই আকাশ ঘটি ঘটি পায়ে এগিয়ে এলো ওর কাছে। আশাকে দেখে তারা বিছানায় আদর্শ হয়ে বসে বলল, কিছু বলবে আশা? এসেছিলাম কিছু বলতে, তোমার বোধ হয় শরীর খারাপ। আরে না না, আমি ঠিক আছি, বলেই তারা সোজা হয়ে বসল। আশা একটু মুচকে এসে বলল, তুমি খুব ভালো তারাপু, কি যে বলো না, আমার চাইতেও তোমরা, তোমার ফ্যামিলি অনেক অনেক ভালো, বলতে গেলে ভালোর ঊর্ধ্বে। সে যাই হোক, যেটার জন্য এসেছিলাম, বলে আশা একটু নড়চড়ে বসল। তারা ওর দিকে তাকিয়ে আছে। আশা বলল, তোমাকে নিয়ে একটু ঘুরতে যাবো কাল। কোথায়? স্বাভাবিকভাবেই বলল তারা, আমাদের বাসা থেকে কিছুটা দূরে একটা চা বাগান আছে, আর একটু দূরে পাহাড় আছে, জায়গাটা অনেক সুন্দর। তারা নিজের জায়গা থেকে একটু নড়চড়ে বসে বলল, তুমি গিয়ে ঘুরে আসো আশা, আমি যাব না। আশা খেয়াল করল তারার মুখটা মলিন দেখাচ্ছে। তোমার কি মন খারাপ তারাপু? তারা একটু জোরপূর্বক হাসার চেষ্টা করে বলল, আমার মন মোটেও খারাপ না আশা। তাহলে তো তোমাকে আমার সাথেই যেতে হবে, কোনো ছাড়াছাড়ি নেই, কাল বিকেলে রেডি থেকো। কথাটা বলে কোনো উত্তরের অপেক্ষা না করেই আশা চলে গেছে, তারার দৃষ্টি এখনও দরজার দিকে। রাতের খাবার খেয়ে ধ্রুব সবেমাত্র রুমে এসেছে, এমন সময় একটা কল এলো ওর ফোনে। নাম্বারটা দেখি ওর মেজাজটা হঠাৎই খারাপ হয়ে গেল। তরিন ফোন দিয়েছে আবারও, কতটা নির্লজ্জ হলে মানুষ এমন বেহায়াপনা করতে পারে, ভাবতে গা গিনগিন করতে লাগলো ধ্রুবর। এমন একটা মেয়েকে কিনা সে ভালোবেসেছিল, নিজের চাইতো বেশি বিশ্বাস করেছিল, ছি নিজের উপরই রাগ হচ্ছে খুব। আবারও কল হচ্ছে, ফোনটা এখন সে ভেঙেই ফেলবে বোধহয়। তাও নিজের রাগটাকে সামনে নিয়ে ফোনটা রিসিভ করলো, সে সাথে সাথে বাজ খাই গলায় বললো, সমস্যা কি তোমার? এতদিন আমাকে ঠকিয়ে আনন্দ পাওনি? কোন সাহসে আবার আমাকে কল করেছো? আমাকে মাফ করে দাও না জান প্লিজ, নির্লিপ্ত গলায় বলল তরিন। দেখো আমার মাথাটা এমনিতেই গরম হয়েছে, এরপর যদি তুমি আমার বেহায়াপনা ছাড়তে না পারো, তাহলে আমি আর আমার মাঝে থাকবো না, আমি ভুলে যাব তুমি একটা মেয়ে। তরুণ কিছুক্ষণ চুপ থেকে তারপর শান্ত গলায় বলল, আমি যেটা চাই সেটা আমি যে কোনো মূল্যেই পাই। তোমাকে হয়তো আমার দাবার চাল হিসেবে ব্যবহার করেছিলাম এতদিন, কিন্তু এখন সত্যিই তোমাকে আমি চাই। আর আমি যদি তোমাকে না পাই, তাহলে তোমাকে আমি কারো হতে দেব না, কিংবা আর কাউকে আমি তোমার জীবনে ঢুকতে দেব না। মাইন্ড ইট ধ্রুব, ভুলে যেও না ধ্রুব, আমাদের এখনও ডিভোর্স হয়নি। রাগেবে না বলে দিলাম, ডিভোর্স হয়নি মানে কি? আমি তোমাকে ডিভোর্স দিয়েছি অনেক আগেই, আমি কিন্তু সেটা অ্যাকসেপ্ট করিনি ধ্রুব। বাই দ্য ওয়ে, আই লাভ ইউ লট, খুব মিস করছি তোমায়। সব কিছুর একটা লিমিট থাকে তরিন, তোমার কি মনে হয় না তুমি তোমার নিজের লিমিট অনেক আগেই ক্রস করছো, আর এখন যেটা করছো সেটা একটু বাড়াবাড়ি হচ্ছে না? খুব জাজালো গলায়, জাজালো অথচ শান্ত গলায় বলল ধ্রুব, তুমি একটু বেশি হাইপার হচ্ছো ধ্রুব। তোমার তুষার কি তোমাকে ছেড়ে চলে গেছে নাকি? ওকে ছেড়ে এভাবে আমার পিছনে পড়ে আছো কেন? জাজালো গলায় বলল ধ্রুব, ওর কথা বাদ দাও, ওটা তোমার চ্যাপ্টার নয়, ওটা আমি ম্যানেজ করে নিয়েছি, আর ওই বাচ্চাটাকেও অ্যাভর্শন করিয়ে ফেলছি। এখন তোমার আর আমার মাঝে কোনো বাধা নেই, শো না, বলেই টোটকামলে একটা নিঃশব্দ শয়তানি হাসি দিল তরিন। আরে ধ্রুব ভাই, তুই ওর জন্য একটা গোড়া নিয়ে যা, গোড়াটা পারমানেন্টলি ওকে দিয়ে আয় ওর রুমে, কাজ হয়ে যাবে, আমার বুদ্ধিটা কাজে লাগা, ভালোই কাজে লাগবে। ধ্রুব যেন বাকশক্তি হারিয়ে ফেলেছে, এতটা নির্দয় একটা মেয়ে কীভাবে হতে পারে যে নিজের বাচ্চাকে মেরে ফেললো, তাও পৃথিবীতে আসার আগেই? ও কি আদৌ মানুষ? তোমার সাথে কথা বলতে আমার রুচিতে বাজছে, ছি এখনই তো হাইপার হয় না, সামনে আরও কত কি যে বাকি আছে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। কথাগুলো বলে ফট করে ফোনটা কেটে দিল তরিন, রাগে ধ্রুব শরীর কাঁপছে, পারে নিজের মাথা নিজেই না ফাটিয়ে দেয়। এই মেয়েকে তো সে ছাড়বে না, হাড়ে হাড়ে বুঝিয়ে দেবে ধ্রুবর সাথে পাঙ্গা নেওয়ার ফল কতটা কঠিন। এদিকে আশা, সীমা আর তারা তিনজনে মিলে বিকেলে ঘুরতে বেরিয়েছে। সীমা একটা সবুজ রঙের শাড়ি পরেছে, তারার চোখে সীমাকে আজ অসাধারণ লাগছে। সারাটা বিকেলে চা বাগান আর পাহাড়ে ঘুরে বেরিয়েছে ওরা। সন্ধ্যায় আজান দেওয়ার পর আগ মুহূর্তে তারা বলল, এবার আমাদের যাওয়া উচিত। ঠিক বলেছো তারা, সন্ধ্যায় পাহাড়ি এলাকায় না থাকাটাই ভালো, চল চলে যাই, পাশ থেকে সীমা বলল। ওরা তিনজন মিলে কিছু একটা পথে এসেছে, এমন সময় চা বাগানের এক কোণা থেকে কিছুটা গোঙানির মতো শব্দ পেল ওরা। তিনজনে কিছুটা গাবড়ে গেছে, সাথে কিছুটা ভয় জেঁকে বসেছে ওদের ঘাড়ে। ঘোঙানের শব্দটা ক্রমশ বেড়ে চলছে, ওরা কী করবে বুঝতে পারছে না, একে অপরের মুখ চাওয়াচাই করছে। একবার যদি ভাবছে সামনে এগোবে, পরক্ষণে আবার মন বিপরীত কথা বলছে, তবুও মনটা মানতে চাইছে না। এক পর্যায়ে তারা বলল, চলো আমরা তিনজনে মিলে গিয়ে ওখানে দেখি কিসের আওয়াজ হচ্ছে। আশা কিছুটা ডোক গিলার মতো করে বলল,
যদি কোনো খারাপ কিছু হয় কোনো বিপদ হবে না তো? আবার আমাদের খুব ভয় করছে তার আব্বু। আল্লাহ যদি আমাদের কপালে বিপদ লিখে থাকেন তাহলে সেটা কোনোভাবেই আমরা এড়াতে পারবো না আশা। আর যদি আল্লাহর উপর আমরা ভরসা করি তাহলে নিশ্চয়ই আল্লাহ ওনার বান্দা বান্দিকে ঠিক রাখবেন। তারা, সীমা আর আশা তিনজনই গুটি গুটি পায়ে এগিয়ে এলো পাহাড়ের কোনাটায়, যেখান থেকে এতক্ষণ আওয়াজ আসছিল। হঠাৎ করে আওয়াজটা বন্ধ হয়ে গেল। এবার আরও কিছুটা ভয় জেঁকে বসেছে ওদের মনে, তাও মানে সাহস সঞ্চয় করে সামনে এগিয়ে গেল ওরা। তারা সবার সামনে আশা আর সীমা ওর পিছনে কাঁধে কাঁধ মিলিয়ে এগোচ্ছে, আর কিছুটা এগোতেই খুব অবাক হলো তারা, সাথে আশা আর সীমাও, সামনে একটা লোক উপর হয়ে পড়ে আছে, বোঝা যাচ্ছে লোকটার কোনো হুঁশ নেই। এবার সত্যিই ভয় পেয়ে গেল ওরা, একে অপরের দিকে ভয়ের তো চোখে তাকাচ্ছে আর ভাবছে এখন এই মুহূর্তে ওদের কী করা উচিত। তারা এবার লোকটার একদম কাছে চলে গেছে। পিছন থেকে সীমা বলল, সাবধানে তারা। তারা একবার ওদের দিকে তাকিয়ে পরক্ষণে আবার লোকটার দিকে তাকালো। তারপর মনে মনে আল্লাহর নাম জপে জপ করতে করতে লোকটার কিছুটা কাত করলো মুখটা দেখার জন্য। সাথে সাথে যেন খুব বড় সড়ো একটা ধাক্কা খেলো তারা, মাথাটা চিনচিন করছে, চোখ দুটো ভিজে গেছে ওর। সীমার আশা অবাক হয়ে তারাকে দেখছে। তো ফ্রেন্ডস, গল্পের পর্ব এতটুকুই ছিল, আশা করছি অনেক অনেক ভালো লেগেছে। তো আপনাদের কি মনে হয়, আকাশের তারা হবে নাকি ধ্রুব তারা হবে? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।